এখন সকাল 10টা 10 বাজে, কিন্তু বাইরের ওয়েদার দেখো একদম বাজে ওয়েদার। ঠান্ডা। ওরে বাবারে, আজকে বিয়ে কি করে হবে? হ্যাঁ, বিয়ে ঠিক করবে, কিন্তু আমরা কি করে যাব? সকাল থেকে যেতে বলেছে পূজা বারবার। পূজা বলতে আমার মামার মেয়ে নয়, তো কার বিয়ে সব তোমাদেরকে বলবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আমি বিন্দাস, আর আমি প্রিয় আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর এখন বাজে 10টা 10, তো চা খেলাম, মুড়ি দিয়ে চা খেয়েছি। তোমরা দেখতে গেলে কালকে মুড়ি এনেছিল, কিন্তু বিস্কুট আনা হয়নি। তো ঠিক আছে, মুড়ি দিয়ে একটু চা খেয়ে নিলাম। আমার চাটা খেতে ইচ্ছা করছিলো, কারণ প্রচণ্ড ঠান্ডা আজকে, সেই জন্য চা মুড়ি খেলাম। তোমাদের কাছে বেরোবে এখন একটু, কয়েকটা জিনিস না, এই বাড়িতে কোলগেট ছিল না, সেটা খেয়াল ছিল না। তারপর একটা ছোট্ট বোরোলিং আনবে, ঠোঁটের অবস্থা খুব খারাপ, বোরোলিং টোলিং আনিনি। আর মামামের জন্য চয়েকটা চকলেট টকলেট আনতে হবে, বাড়ি থেকে সেরকম কিছু আনিনি এবার, মানে সে তাড়াহুড়ো করে এসেছি, এই জন্য সেরকম কিছু আনা হয়নি। তো ওইগুলো আনতে যাচ্ছে, আরও পরোটা খাবে হয়তো, পরোটা মূল আমার জন্য দুটো আনতে, যেহেতু আজকে বিয়ের বাড়ি আছে। সারাদিন ওই পরোটা খেলে সারাদিন শরীরটা কেমন করে, ওই জন্য আমি দুটো পরোটা খাবো বলেছি। তো আসুক, দোকানে যাচ্ছে এখন। তারপরে সকাল থেকে তো যেতে বলেছে পূজা বুনু, আর ওর দেখি সকাল থেকে যেতে পারছি কি না। 12টা সাড়ে 12টার দিকে যাবো এখন, প্রচণ্ড ঠান্ডা, কী করে সাবধান করে রেডি হবো নিজেও ভাবতে পারছি না। আর আজকে কার বিয়ে সবটা বলছি তোমাদেরকে, হচ্ছে আমার ইউটিউব পরিবারের ভালোবাসার এক মানুষের বিয়ে আর কি। তো ইউটিউব ফ্যামিলি আর কি মেম্বার আমার আর কি, যার বিয়ে। তো পূজা হচ্ছে আমার ইউটিউব পরিবারের এক বোন, কিন্তু ওর নিজের বোনের মতোই আর কি, আমাকে ডেলি মেসেজ করে, ডেলি কথা হয়। তো এই জন্য ওর বিয়ে, ওর আবদার, ওর বিয়েতে নাকি আমাকে আসতেই হবে। তো আমি চলেও এসেছি আর কি, অনেকটা কাজ বাজ ফেলে। ওর বিয়ে যেহেতু বারবার করে ফোন করছে, মেসেজ করছে, সেই জন্য আর কি এসেছি। তো ওর বিয়েতে যাবো, তোমাদেরকে সব শেয়ার করবো, তোমরা দেখতে থাকবে, ভালোই লাগবে অবশ্যই। আজকের ভিডিও তো অনেক বলে, অনেক আবদার করছে, দিদি ভাই তুমি তো সবসময় বহরমপুর আসো, শুধু আমার বিয়েতে যেন এসো। তো এরকমভাবে অনেক কেমন করে করুন করুন মেসেজ করছিলো, জানো না, দিদি ভাই আসছো তো, আসছো তো। তো সেই জন্যই আমি এসেছি আর কি, ওই জন্য বিকেল দিকে এলাম, ওমের একটু কাজের চাপ ছিল আজকেও, তারপরে অফিস ছিল মনডে যেহেতু সোমবার। তো আজকে তো 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে, তো সেই জন্য বললো নাকি আজকে অফিস ছুটি দিয়েছে না কি সব বলছিল। তো ওই জন্য ভালোই হলো, বিয়েটাও ঠিক দিনে পড়েছে আর কি, কালকেও ছুটি আছে 23শে জানুয়ারি। তো আজকে বিয়ে পার করে আগামী দিনই বাড়ি চলে যেতে হবে, কারণ আমার জেঠিমার বাবা মারা গিয়েছে, তোমাদেরকে বলেছিলাম জেঠিমার বাবার কাজ। তো চলো, মাম্মা এখন খেলা করছে, আমি এখন একটু ঘরে বসি, ঘরে হিটারটা কিন্তু সারা রাত্রি চলছে, তো একটু বসি ঘরে। আর ও আসুক, খাবার দাবার নিয়ে খাবো, সন্ধান করবো, তারপরে পূজার বাড়ি যাবো। পূজার বাড়িতে এখন জল সইতে যাবে, হলুদ সব কিছু হবে, আর সন্ধ্যাবেলায় অনুষ্ঠান ভবনে। তো তোমাদেরকে তো সবই দেখাবো, যদি যাচ্ছি পূজার বাড়ি সকাল দিকে তাহলে দেখাচ্ছি। তো চলো। তো এই যে পরোটার তরকারি আনা হয়ে গেছে, আর খেতে বসে পড়েছে। আর মাম্মা ওইদিকে দেখো, ওর বাবা চকলেট তুলেছে, ওগুলো সাজিয়েছে। বিছানার অবস্থাটা দেখো, একটু আগে পরিষ্কার করে সব ওর বাবা গোছাল, আজকে আমি গোছাইনি, ওর বাবাই গুছিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই বিস্কুট এনেছে, তো মুড়ি তো আগের দিনে ছিল, কোলগেট এনেছে, বোর্ডিং নিয়ে এসছে। হ্যালো করো মাম্মা, কোথায় যাবে বলে দাও। তো আমি এরকম ভাবে একটু রেডি হলাম, তো আমি ভেবেছিলাম আর পড়ো করে পড়ো, বাইরে যা ঠান্ডা, কিভাবে যাবো স্কুটিতে, সেই জন্য আর পড়লাম না। তো চলো এখন যাই বিয়ে বাড়ি, কিংবা কোথাও একটু আমাদের বাইরে বাজারে একটু কাজ টাজ আছে, তারপরে ওদের বাড়ি একবার দেখা করে চলে আসবো, কারণ সাজাতে আসবে 3টের দিকে। তো তারপরে সাজবো টাজবো, তারপরে আবার রাত্রের দিকে যাবো। তো চলো। কিছু হচ্ছে নাকি রিচুয়াল? হ্যাঁ চলো, হলো দেই, হলো এতক্ষণে। হ্যাঁ
তোমার ভিডিও অন হয় কোনটায়? হয়ে গেছে অন, হয়ে গেছে। নাও দাদা ভাইকে ডাকো, দাদা ভাই ও ফোন করছে। তো বুনুদের বাড়ি এসে এটা হচ্ছে বুনুর ওপরে ঝর্ণাতলা আর কি, এখানে হলুদ গায়ে হলুদ হবে। আর হয়তো আমি ইউটিউবে না আসলে এত ভালোবাসা তোমাদের আর এত ভালোবাসার মানুষ পেতাম, প্রচুর ভালোবাসা আর কি। বহরপুর গেলেও প্রচুর মানুষজন চেনে, কথা বলে, ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো বুনুর মা আমাদেরকে একটু মিষ্টি দিল, তো খাবো না বললাম তো একটু নিলাম। আর এই যে দেখো এতগুলো ভালোবাসার মানুষ, যদি না যেতাম তাহলে জানতে পারতাম। আর যে ফুলের দোকানে গেছিলাম সেখান থেকে এরকম একটা ফুল নিয়েছি এখানে রাখবো বলে। তোমাদের দাদা ভাই বললো ছোট ছোট কিনেছো তুমি, এটা বড় দেখে নি। আর মাম্মাম কিনেছে আইসক্রিম গাড়ি। আমরা এখনই পূজাদের বাড়ি থেকে মানে খাওয়া দাওয়া করে এলাম, ওদের লজের ওখানে খাওয়া দাওয়া হচ্ছিল, ওখানে জোর করে যাওয়া করালো। আর এই যে ফুলটা নিয়ে এসেছি ওই কন্যারে লাগাবো বলে। আর একটা ফটো কিনছিলাম সেটা ভাঙা ছিল বলে আর কেনা হলো। তবে তো রেডি হয়ে গেছি, আমি এসে এসেই তখন খেয়ে এলাম পূজাদের বাড়ি থেকে। তখন আড়াইটা 2:15 বাজে, তারপরে 2 রিলস করলাম, তারপরে দেখছি চলে এসছে মানে যে ভাই সাজাবে আর কি, সেই ভাই তো এসে সাজিয়ে দিয়ে গেল। আর কেমন লাগছে জানিও, ফাইনাল লুক তো আনিয়ে আসছে একটু পর, এখন ওই 5:30 বেরিয়ে 5:45 কাছাকাছি। তো এখন এত তাড়াতাড়ি যাবো না, একটু দেরি করে যাবো, 6:30 নাগাদ যাবো। একটু পরে শুধু নিচের ঘাগড়াটা পরে নেবো, হাতে ছুরি কানে পরে বেরিয়ে যাবো। আর মামাকে রেডি করবো, পাপা রেডি হবে, ব্যাস। তো কেমন লাগছে জানিও কমেন্ট করে। আজকের ইউটিউব পরিবারের ভালোবাসার মানুষ এক বোন আমার, সেই বোনের আজকে বিয়ে, তো সেই বিয়েতে মানে সেজেছে, সেই বিয়ের জন্য কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর ফুল লুক একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন বসে আছি, চা খেলাম, সাজিয়ে চলে গেছিলো তখন 4:00, এসেছে 2:30 দিকে। আর সাজিয়ে ওর সাজাতে ওই সময় লাগে না 1 থেকে 1.5 ঘন্টা। তো আমি কি পড়ছি না পড়ছি সব তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। দেখতে এই যে আমার ফাইনাল লুক রেডি, চুড়ি কানের যেগুলো বললাম পরে আসবো পরে নিয়েছি, আর সাথে এই যে এটাও করেছি। তো এটা একটা ল্যাহেঙ্গা টাইপেরই, 2-piece বলছে, তো এই ক্রপ টপ টাইপের। তো কেমন লাগছে পরে জানিও। আর এটা কিন্তু এই পূজার বিয়ে উপলক্ষে নিয়েছি, তোমাদের দাদা ভাই 2 আগে কিনে দিয়েছে। তো কেমন হয়েছে এটা আর পরে আমাকে কেমন লাগছে সেটাও জানিও। আর ভালো ভালো রিলস বানালাম সেটা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে OMP44। তো চল এখন বকবক না করে বিয়ে বাড়ি যাই, ওদের হয়তো বিয়ে শুরু হয়ে যাবে। আর বিয়ে একটু দেখবো, তারপরে খাওয়া দাওয়া করবো, বাড়ি চলে আসবো, যেহেতু সকালে আবার বেরোতে হবে। আর পূজাকেও দেখাবো তোমাদেরকে কেমন লাগছে, দেখতে থাকো। আর আমাদের দুজনকে কেমন লাগছে একবার দেখাচ্ছি, কী করে করো যে একসাথে ওই ভিডিওটা। যে আমরা দুজন একদম ম্যাচিং হয়ে গেছে, তোমাদের দাদা ভাই ব্লেজারটা তো ছিলই জানো, তো এটার সাথে ম্যাচিং বলছো তুমি, ম্যাচিং করে নিয়েছো দাদা ভাই। কিন্তু ওই কিন্তু তুমি এটা আমাকে কিনে দিয়েছো, সত্যি করে বলো, ওই এই কালারটাই পছন্দ করেছে, অন্য কালার পছন্দ হলো না, দিয়ে ওই ব্লেজারটা নিয়ে এসেছে, একসাথে ম্যাচিং হয়ে গেছে। তো কেমন লাগছে দুজনকে জানিও। তো চলো পূজাতে বাড়ি যাই। পূজাপনের জন্য গিফট, এটা পূজার জন্য গিফট তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে। তো কি আছে একটু দেখিয়ে দাও, ওকে দিয়ে দিয়ে দেওয়ার সময় তো তোমাদেরকে দেখাতে পারবো না, ওই জন্য একটু দিচ্ছি। এটা হচ্ছে একটা নোশবিন, এটা হচ্ছে পাথরের, হ্যাঁ বাবার কাছ থেকে নিয়ে এসেছি। তো কেমন হয়েছে গিফটটাও জানিও। তো চলো, তোমাদেরকে বললাম এবার আমরা বেরিয়ে যাবো, তো বেরিয়ে চলে এসেছি এই যে অনুষ্ঠান ভবন, এটা হচ্ছে কুঞ্জ অনুষ্ঠান ভবন বহরমপুরে। সামনে গেটটা বেশ সুন্দর সাজিয়েছে, চারিদিকে পকোড়া, চিকেন পকোড়া, পনির পকোড়া, ফুচকা আর কফি স্টল, 3 স্টল ছিল। আর এদিকে দেখো আমি এখন হলের মধ্যে ঢুকে যাচ্ছি, কিন্তু পূজার এখনও সাজা গোজা কমপ্লিট হয়নি। ফাঁকা আছে এখানে, এখনো ফাঁকা আছে, পূজা আসেনি। আর এদিকে মামের পাপা, আমরা দুপুরে এসেছিলাম এখানে খেতে।
আর এদিকে দেখো বর্মশাই চলে এসছে মানে পূজার পর, তো যে গাড়ি নিয়ে আমরা যেই নিচে এলাম একটু স্টলে যাব বলে তখনই বর এলো, আর বরটার সাথে সাথে দেখেও নিলাম, আর বরকে আমি ইনস্টাগ্রামে দেখেওছি আর কি। আর যে তারপরে স্টলে এলাম একটু পকোড়া নিলাম, মামা আমি চিকেন পকোড়া খাবে বললো ওই জন্য, তো খাওয়া দাওয়া করে নিই। তারপরে যে দেখো এখন পূজাকে গিফট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু ওর ফটোশ্যুট চলছে, তো দেখলাম ওটাই আগে হোক, কারণ অনেক লেটে বসেছে, ফটোশ্যুটটা কমপ্লিট না করলেও আর কি 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 ফটোই বা থাকবে। তো বললো ও ফটোগুলো তুলে নেক, তারপরে তুমি ওকে নয় গিফট দেবে। তো এই যে আমি এখন বললাম একটু বসি, ও ফটোটাগুলো তুলে নেক, তারপরে আবার। তো এই যে পূজার এখনও কিন্তু ফটোশ্যুট চলছে, তোমাদেরকে একবার দেখালাম, ওর নাকের নথটা নিয়ে প্রবলেম হচ্ছিল। তো পূজাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, খুব ভালো মেয়ে একটা, খুব মিষ্টি আর কি, আর আর কথাবার্তা এত ভালো না, ভীষণ ভালো। আর এদিকে দেখো তো ফাইনালি এবার আমি কিন্তু গিফট দিতে যাবই আর কি, অনেক বেজে গেছে, প্রায় 9টা বাজে, আর বেশি লেট করলে হবে না, তারপরে খাওয়া দাওয়া করে আমাদেরকে আর কি আসবো, এসে ওম গাড়ি আনবে, দাদু বাড়ি ওখানে গাড়ি আছে, তো আমিও কিছু ফটো তুলে নিলাম ওর সাথে। আর দাদুরও শরীরটা আজকে খারাপ, ওম দাদুকে একবার দেখবে, দেখে গাড়ি নিয়ে আসবে। আর এদিকে আমরা খেতেও বসে পড়ে গেছি, ফার্স্টে ফিস ফ্রাই দিয়ে দিয়েছে, আর তোমাদেরকে তো মেনু কার্ড দেখিয়েই দিলাম কী কী আছে। আর আমাকে দেখো ক্যামেরা কেমন করে করছিল, আবার দিক ঘুরিয়ে নিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কিছু কথা আছে শেয়ার করবো, ব্যাস এটুকুনি আজকের পূজার ভিডিও। আমরা কিন্তু বিয়ে বাড়ি কমপ্লিট করে বাড়ি চলে এলাম, আইসক্রিম দেখাবো, আইসক্রিম দেখাও মামা, মামা আইসক্রিম খাচ্ছে বাড়ি এসে হিটারের সামনে বসে। আর যে দাদাটা খেতে দিচ্ছিল আমাদেরকে, সে দাদাটা ওকেও একটা আইসক্রিম দিয়ে গেল। আমি বললাম বাবা দাদা কি জিনিস দিলে, আর ওইটা পেয়ে ওখানে বসে দাও মন, আমি আইসক্রিমটা ধরি। আমি বললাম তোমাকে ধরতে হবে না, তুমি চলো আমি তোমাকে বাড়ি গিয়ে দেবো। আর আমি বাড়ি এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি, শুধু সোয়েটার আর চাদরটা খুললাম। আর এখন তোমাদের দাদা ভাই গেল গাড়ি টানতে, ও দিদা বাড়ি ওখানে গাড়ি ছিল, ওই জন্য বললো যে নিয়ে এসে রেখে দিই রাত্রিরে, তাহলে সকালবেলায় বেরোতে অসুবিধা হবে না। তো আজকে পূজার বিয়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, খুব মজা করলাম, বড় তোমাদেরকে দেখালাম, শুধুমাত্র বিয়ে দেখতে পাইনি, আর বিয়ের রিচুয়ালসের সময় গেলাম সেগুলো কিছু দেখতে পাইনি, শুধু ওগুলোই বাদ গিয়েছে। আর আমাকে কেমন লাগছে সেটাও যেন জানিও কমেন্ট করে। তো চলো বকবক করছি না, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামী দিন তোমাদের সাথে দেখা হবে।